গতকালই অর্থাৎ শুক্রবার রাহুল গান্ধীর উপর যে সাজা সুরাট আদালত করেছিল, যে ঘোষণা করেছিল, সেই সাজা স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত। তারপরে গোটা দেশ জুড়ে রাহুল গান্ধীর সাজা স্থগিত রাখার বিষয়ে কার্যত কংগ্রেস কর্মী সমর্থকেরা আনন্দ উল্লাসে মেতে উঠেছিল। নিঃসন্দেহে যে ইন্ডিয়া গঠন করা হয়েছে প্রত্যেক কটা দলও তাতে খুশি। এবার ইন্ডিয়ার পরবর্তী বৈঠক যেটা হতে যাচ্ছে তা নিয়ে আরো জোরদার আলোচনা চলছে। দ্বিতীয় বৈঠকে দূরত্ব অনেকটাই ঘুচিয়েছে সমস্ত দলগুলো, যা কার্যত অধরা ছিল প্রথম বৈঠকে। বেঙ্গালুরুর বৈঠকের পর বিজেপি বিরোধী লড়াইয়ে একতায় কোনো ঘাটতি রাখা হবে না বলে এক প্রকার অলিখিত চুক্তি করে নিয়েছে বিরোধী সমিতি, অন্তত রাজনৈতিক মহলের তাই পর্যবেক্ষণ। কারণ অবশ্যই রাজ্য ভিত্তিক নানা সমীকরণকে দূরে সরিয়ে রেখে হিংসা বিধ্বস্ত মণিপুরে প্রতিনিধি দল পাঠানো ইন্ডিয়ার এবার নতুন এই মঞ্চে এক জায়গায় আসা সমস্ত দলের মধ্যে সমীকরণের ভিত আরো মজবুত করতে। তৃতীয় দফায় বৈঠককে বসতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স অর্থাৎ INDIA বা ইন্ডিয়া এর শরিক দলরা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, আগামী 31 আগস্ট মুম্বাইয়ে হতে চলেছে বিরোধী শিবিরের তৃতীয় দফার বৈঠক, চলবে 1 সেপ্টেম্বর পর্যন্ত। শোনা যাচ্ছে বেঙ্গালুরুর ধাঁচেই হতে চলেছে এবারের বৈঠক। 31 আগস্ট প্রথম দিনে বিভিন্ন দলের নেতৃত্ব নিজেদের মধ্যে কথোপকথন আলাপচারিতা সারবেন, পরের দিন হবে মূল বৈঠক। সূত্রের খবর অনুযায়ী যেটা জানা যাচ্ছে, বৈঠকের দিনক্ষণ নিয়ে সব দলের নেতৃত্ব ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন। সম্ভবত পোয়ারে একটি হোটেলে এই বৈঠক হবে এমনটাও জানা গেছে। 1 সেপ্টেম্বর ইন্ডিয়ার প্রতিনিধিরা যৌথ সাংবাদিক সম্মেলন করবেন। তৃতীয় দফার বৈঠকে নির্ঘণ্ট নিয়ে একাধিক আলোচনা চলছিল, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এই কারণে যেসব নেতাকে একসঙ্গে পাওয়া যাচ্ছিল না, শেষমেশ অবশ্য 31 আগস্ট বৈঠকে সব দলের সায় আছে বলে সূত্রের খবর। এবার আয়োজকের দায়িত্বে থাকছে শিবসেনা, উদ্ধব ঠাকরে গ্রুপ ও NCP-র শরদ পাওয়ার গোষ্ঠী, তাদের সঙ্গে থাকছে কংগ্রেস অর্থাৎ মহাবিকাশ আগাড়ি জোটের শরিকরা। এই আবহে বিরোধী শিবির ইন্ডিয়া কিভাবে এগোনো উচিত তা নিয়ে আলোচনার জন্য RJD সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উল্লেখ্য, বিরোধী শিবিরের প্রথম বৈঠকে অনুষ্ঠিত হয়েছিল পাটনায় জুন মাসে, গত মাসে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বৈঠক। তৃতীয় দফার বৈঠকে 2024 লোকসভা নির্বাচনে একযোগে লড়াইয়ের লক্ষ্যে কমিটি গঠনের দিকে জোর দিতে পারে ইন্ডিয়া। প্রত্যেক দলের মধ্যে সমন্বয় সাধনের জন্য একটি যৌথ কর্মসূচি গঠন করা হতে পারে। একসঙ্গে কি কর্মসূচি গ্রহণ করা হবে তা নির্ধারণ করার বিষয়টিও দেখতে পারে কমিটি। বেঙ্গালুরুর বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বিরোধী শিবিরের নাম ঘোষণা করেন ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স। 26টি দলের প্রায় 4 ঘন্টা বৈঠক শেষে সেই ঘোষণা করা হয়। সেই সময় তিনি জানিয়েছিলেন মুম্বাইয়ে পরবর্তী বৈঠকে সব দলের মধ্যে সমন্বয় সাধনের জন্য 11 সদস্যের একটি কমিটি গঠন করা হবে, একজনকে আহ্বায়ক রাখা হবে। অর্থাৎ মোদী বিরোধী বা বিজেপি বিরোধী বা NDIA বিরোধী জোট ইন্ডিয়া যে আরো শক্তভাবে তাদের সংগঠন, তাদের গোটা দেশব্যাপী যে কর্মসূচি সেগুলো আরো জোরদার করতে, তারা যে আরো বেশি করে মাঠে নামতে শুরু করবেন তা কিন্তু এক প্রকার স্পষ্ট। যদিও রাহুল গান্ধী গতকাল টুইট করে বলেছিলেন যে কিছুই আসুক না কেন, যা কিছুই দেওয়া হোক না কেন, ওনার লড়াই এবং ওনার যে পদ্ধতি বা পথ সেটা একই থাকবে। ওনার যেভাবে লড়াই উনি এতদিন করে আসছিলেন ঠিক একইভাবে করবেন। সাংসদ পদ ফিরে পাওয়ার পর, অর্থাৎ সাংসদ পদ এখনো উনাকে দেওয়া হয়নি, উনার শুধুমাত্র উনার যে সাজা ছিল সেই সাজায় স্থগিতাদেশ, সাংসদ পদ খুব শীঘ্রই ফিরে পাবেন। তারপর পরে কিন্তু রাহুল গান্ধীর এই টুইট এবং ইন্ডিয়া নিয়ে প্রত্যেক কটা রাজনৈতিক দল, যারা এই 26টা দল রয়েছেন, তাদের মধ্যে যা উন্মাদনা, নিঃসন্দেহে বলতে হচ্ছে 2024-এর নির্বাচন যথেষ্ট কঠিন হবে তার বলার অপেক্ষা রাখছে না। কেউই হলফ করে বলতে পারবেন না কারা দেশের মসনদে বা ক্ষমতায় বসতে চলেছেন। নমস্কার।